ওয়েলকাম টু আর এম বায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা প্রত্যেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছিলে কবে তোমাদের এস ভি এম সি অর্থাৎ যেটি বহুল প্রচলিত স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপ নামে কবে থেকে শুরু হবে সমস্ত তথ্য একটি ভিডিওতে পেয়ে যাবে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিতো চলো ভিডিওটি সামনে একটা লেখা দেখতে পাচ্ছ ভেরিফিকেশন অফ ফ্রেশ ডিরেক্টরেট এন্ড উইল বি ক্লোজড অন একত্রিশ সাত 2023 তেইশ অর্থাৎ যারা বাইশ তেইশ শিক্ষাবর্ষে ফ্রেশ ফর্ম ফিল করেছিল এস এবং একুশ বাইশে রিনুয়াল করেছিল তাদের কিন্তু লাস্ট ডেট প্রকাশিত হয়ে গেছে একত্রিশ সাত দুহাজার তেইশে ভেরিফিকেশনটা ইনস্টিটিউট ভেরিফিকেশন যেটা হয় এস ভি এম সি এম অ্যাপ্লিকেশান প্রসেস ফর বোথ টপার অ্যান্ড নন টপার ইজ ওপেন নাও ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ স্টুডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য যারা এখন ক্লাস ইলেভেনে পড়ো অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ যারা ইলেভেন পাশ করেই টুয়েলভে উঠেছো তাদের জন্য কিন্তু এসভিএম অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ চালু হয়ে গেছে কবে থেকে শুরু হয়েছে কি কী ডকুমেন্টস লাগবে চলো আমরা দেখে নিই দেখো সব থেকে প্রথম তোমরা দেখে নাও যে কবে থেকে শুরু হয়েছে কত দিন চলবে দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশন বারো সাত দু থেকে অর্থাৎ বারো তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সাইটটা ঠিক ঠিক ওপেন হচ্ছে না চোদ্দো পনেরো তারিখের দিক থেকে ঠিক ঠিক ওপেন হয়ে যাবে তোমরা তখনই ফর্ম ফিল আপটা করো এবং যারা রিনিউয়াল করবে এই ফ্রেশ ক্যান্ডিডেট কারা যারা এখন ইলেভেনে পড়ো অর্থাৎ যারা দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক যারা তেইশে মাধ্যমিক পাশ করেছো যারা তেইশে মাধ্যমিক পাশ করেছো করে এখন ইলেভেনে পড়ছো তারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে এবং যারা এখন টুয়েলভে পড়ো অর্থাৎ ইলেভেন পাস করে টুয়েলভে উঠেছো তারা কিন্তু রিনিউয়াল করবে তাদেরও ডেট দেখো বারো সাত দু এখনো তেইশ পর্যন্ত কোনো ক্লোজিং ডেট দেয়া হয়নি এবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারো যারা ইউজি ক্যান্ডিডেট অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের কবে থেকে হবে তাদের শুরু হতে পারে চার অগস্ট থেকে তাদের শুরু হতে পারে চার অগস্ট থেকে ঠিক আছে এখন শুরু হয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের এবার আমরা দেখে নিই কত করে টাকা পাওয়া যায় কত পার্সেন্টেজ পেতে হয় দেখো যারা উচ্চ মাধ্যমিক স্তরের অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর বলতে ইলেভেন এবং টুয়েলভকে বোঝানো হচ্ছে ইলেভেন এবং টুয়েলভকে বোঝানো হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের যারা যদি তারা উচ্চ মাধ্যমিক স্তরে হয় দেখো তারা কত পাবে মাসিক মাসিক কত পাওয়া যায় হাজার টাকা করে মাসিক কত পাবে তোমরা হাজার টাকা ওই কারণে তোমাদের এককালীন কত টাকা দেওয়া হয় যারা ইলেভেন টুয়েলভে পড়ো এককালীন দেওয়া হয় বারো কে বা বারো হাজার টাকা দেওয়া হয় ঠিক সিমিলারলি যারা স্নাতক স্তর অর্থাৎ ইউজি স্তরে পড়াশোনা করছো তাদের কলা বিভাগের জন্য তারা পাবে বারো হাজার টাকা বাণিজ্য বিভাগ বা কমার্স হলে বারো হাজার টাকা যদি স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগ থাকে অর্থাৎ সায়েন্স থাকে তারা কিন্তু পাবে আঠেরো হাজার টাকা এই উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের প্রতিটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে বা স্নাতক স্তরের অন্যান্য যে ইউজিসি কোর্সগুলো হয় সেগুলোতে কিন্তু আঠেরো হাজার টাকা পাওয়া যায় তারপর স্নাতকোত্তর স্তর যেটাকে আমরা গ্র্যাজুয়েশনের পরবর্তী পিজি কোর্স বলি পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্সগুলো হয় সেই কোর্সের ক্ষেত্রে কলা বিভাগ যাদের অর্থাৎ আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো তারা পাবে কত দু টাকা করে মাসিক অর্থাৎ এককালীন চব্বিশ হাজার টাকা বাণিজ্য বিভাগে যারা আছো তারাও পাবে চব্বিশ হাজার টাকা এবং যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছো স্নাতকোত্তর স্তর এবং পেশাদারি কোর্স করছো তারা কিন্তু মাসিক কত করে পাবে আড়াই হাজার টাকা করে পাবে এক্ষেত্রে এস বিএমসি এর জন্য কত পার্সেন্টেজ লাগছে ফিফটি থ্রি পার্সেন্টেজ যারা স্নাতকোস্তর এবং যারা কে থ্রি বা কন্যাশ্রীর আবেদন করবে যে সমস্ত ফিমেল স্টুডেন্ট আছো তাদের জন্য কত পার্সেন্টেজ লাগবে ফর্টি ফাইভ পার্সেন্টেজ লাগবে তারপরে দেখো নন নেট এম ফিল নন নেট পিএইচডি এদের কিন্তু মাসিক পাঁচ হাজার ও আট হাজার টাকা করে দেয়া হয় এবং এদের কিন্তু তেমন কোনো অ্যাস পার কোনো পার্সেন্টেজ নেই এবার যদি আমরা ইঞ্জিনিয়ারিং দেখি স্নাতক ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং এস অনুমোদিত পেশাদারী কোর্স সেখানেও কত লাগছে সেখানে সিক্সটি পার্সেন্টেজ লাগছে এবং যারা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছো তাদের জন্য কত লাগছে ফিফটি ফাইভ পার্সেন্ট লাগছে এবং মাসে কত পাবে পাঁচ হাজার টাকা এককালীন তোমরা ষাট হাজার টাকা পেয়ে যাবে যারা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেছো তাদের কত পেতে হবে সিক্সটি পার্সেন্টেজ তারাও কবে পাবে তারাও কত পাবে তারাও পাবে কিন্তু দেড় হাজার টাকা করে অর্থাৎ আর আঠেরো হাজার টাকা পাবে যারা মেডিকেল ডিগ্রিতে পড়াশোনা করছো ডিপ্লোমা করছো নার্সিং নিয়ে পড়াশোনা করছো তারা কত পাবে তারাও পাবে কিন্তু পাঁচ হাজার এবং দেড় হাজার টাকা করে পাঁচ হাজার এবং দেড় হাজার টাকা করে যারা ডিপ্লোমা কোর্স দেড় হাজার এবং ডিগ্রি কোর্স হলে পাঁচ হাজার টাকা অর্থাৎ ষাট হাজার এবং আঠেরো হাজার তাদেরও পার্সেন্টেজ কত প্রয়োজন সিক্সটি পার্সেন্টেজ এবারে বলি এই যে স্নাতক স্নাতকোত্তর স্তর এগুলো সবই কিন্তু শুরু হবে তোমার চার অগস্টের দিক থেকে শুরু হতে পারে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কারণ প্রথম মিডিল লিস্ট প্রকাশিত হওয়ার পর ভর্তি হয়ে যাওয়ার পর কলেজে তবে কিন্তু শুরু হয় এখন চলছে ইলেভেনের টুয়েলভের এবার আমরা পদ্ধতিটা বলে দিই কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিই সব থেকে প্রথম তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে যাবে গিয়ে বলবে এস বিএমস এম এর ফর্ম ফিল আপ করবো সেক্ষেত্রে তোমাদের সব থেকে প্রথমটা নাম তোমাদের বেসিক যে ডিটেলস সেটা দিতে হবে তোমাদের ডকুমেন্ট হিসাবে কী কী লাগবে যারা ইলেভেনের ফর্ম ফিল আপ করবে যারা ইলেভেনে পড়ো তাদের লাগবে মাধ্যমিকের মার্কশিট দেখো তাদের কি লাগছে মাধ্যমিকের মার্কশিট যারা টুয়েলভে পড়ো তাদের তাদের কি লাগবে ইলেভেনের মার্কশিট ঠিক আছে তারপর দেখো পারিবারিক আয়ের শংসাপত্র লাগবে পারিবারিক আয়ের শংসাপত্র সেটা বিডিও জয়েন্ট বিডিওর কাছ থেকে নিতে পারো যদি গ্রামীণ এলাকায় হও যদি এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নেবে যদি তোমরা মিউনিসিপ্যালিটি এলাকার জন্য হও তারপরে তোমাদের আধার আইডি কার্ড হতে লাগবে ভোটার আইডি কার্ড লাগবে রেশন কার্ড লাগবে যে কোনো একটা হলেই হবে বসবাস সার্টিফিকেট হিসাবে তারপর হচ্ছে তোমার যে বই আছে ব্যাংকের বই সেই ব্যাংকের বইয়ের প্রথম পাতার স্ক্যান কপি তোমাদের দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে এবং ভর্তির রসিদ লাগবে তারা ইলেভেনে পড়ছো ওদের ইলেভেনে ভর্তি রসিদ যারা টুয়েলভে পড়ছো তাদের টুয়েলভের ভর্তি রসিদ লাগবে এবং যারা ওই স্নাতকোত্তর করবে বা স্নাতক করবে তারা তোমরা যখন ভর্তি হবে সেই ভর্তি রসিদ কিন্তু তোমাদের লাগবে এইগুলো ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগছে তো মোটামুটি তোমাদের বারো তারিখ থেকে শুরু হয়েছে এর কোনো শেষ ডেট নেই মোটামুটি এই ফর্ম ফিল আপটা চার থেকে পাঁচ মাস চলে কারণ এটা একটাই পোর্টাল এই পোর্টালের মাধ্যমে কিন্তু ইলেভেন থেকে শুরু করে আর সেই পিএইচডি লেভেল পর্যন্ত সমস্ত ফর্ম ফিল আপ এই লেভেল থেকেই হয় তাই এটা চার পাঁচ মাস চলে অনেক ক্ষেত্রে ছ সাত মাস এখানে এক্সটেন্ড করা হয় তাই তোমরা মোটামুটি সার্ভার ঠিক হলে ফর্ম ফিল আপ করো তো চোদ্দ পনেরো তারিখের দিক থেকে সার্ভার ঠিক হয়ে যাওয়ার কথা এছাড়া যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই তথ্যটি জানতে পারে